প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি আইসিটি অনলাইন ক্লাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 3.2, ডিজিটাল ডিভাইস। আমরা আজকে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে লজিক গেট কি, লজিক গেটের প্রোগ্রামের মৌলিক গেট কি, মৌলিক গেটের প্রোগ্রামের অর গেট কি, এন্ড গেট কি, নট গেট কি, এমসিকিউ এবং হোমওয়ার্ক। আমরা সর্বপ্রথম যে টপিকসটা জানবো সেটা হচ্ছে লজিক গেট কি। লজিক গেট হচ্ছে যেসব ডিজিটাল সার্কিট এক বা একাধিক ইনপুট দিয়ে একটিমাত্র আউটপুট পাওয়া যায় সেটাকে লজিক গেট বলা হয়। অর্থাৎ যেসব ডিজিটাল সার্কিটে একাধিক ইনপুট গ্রহণ করবে, আমি ইনপুট এখানে এ বি দুইটা ইনপুট দিলাম, এখানে চাইলে তিনটা ইনপুট দেওয়া যাবে, তিনটা ইনপুট দেওয়ার পর আমার আউটপুট পাওয়া যাবে একটা, অর্থাৎ এ অর বি। তাহলে এই ইনপুট দিলাম আমরা দুইটা এ বি, এখানে চাইলে তিনটাও দেওয়া যাবে। তাহলে এক বা একাধিক ইনপুট গ্রহণ করবে এবং একটা আউটপুট দিবে, অর্থাৎ আমার এবিটা হচ্ছে ইনপুট আর এ অংশটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমার ইনপুট আর এ অংশটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এক বা একাধিক ইনপুট দেওয়া যাবে এবং একটা আউটপুট পাওয়া যাবে, সেটাকে বলা হয় লজিক গেট। এরপর আমরা জানবো লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে আবার তিন প্রকার, একটা হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট। আবার যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট, যেটাকে এক্সক্লুসিভ গেট বলা হয়। সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। বিশেষ গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নট গেট। তাহলে আমরা বুঝতে পারলাম লজিক গেট এর প্রকারভেদ। লজিক গেট প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটকে আমরা দুই ভাগে পেয়েছি, একটা অর গেট, এন্ড গেট, নট গেট। এরপরে যৌগিক গেট পেয়েছি সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড গেট, নট গেট। বিশেষ গেট পেয়েছি এক্স অর গেট, এক্স নট গেট। আমরা এখন জানবো মৌলিক গেট কি আসলে। মৌলিক গেট হচ্ছে যে গেটের সাহায্যে যুক্তি আসা যাওয়া করে সেটাকে মৌলিক গেট বলা হয়। অর্থাৎ যে গেটের সাহায্যে অর গেট, এন্ড গেট, নট গেট বাস্তবায়ন করা যায় সেটাকে মৌলিক গেট বলা হয়। তো অর মানে কি জানি, অর মানে হচ্ছে যোগ, আর এন্ড মানে হচ্ছে গুণ, নট মানে হচ্ছে পরিপূরক করা, অর্থাৎ এর বিপরীত হচ্ছে এ নট। আমরা এখন আলোচনা করব অর গেট, এন্ড গেট এবং নট গেট নিয়ে। অর্গেটের মধ্যে আমরা প্রত্যেকটা বিষয়ের উপর আমরা কয়েকটা টপিক জানবো। একটা হচ্ছে সংজ্ঞা, দ্বিতীয়ত জানবো প্রতীক, তৃতীয় জানবো সত্যক সারণী। চতুর্থ জানবো বর্তনী। তাহলে মৌলিক গেটের প্রথমত জানবো সংজ্ঞা, অর্কিড কাকে বলে। মৌলিক গেটের প্রকারভেদ গেল, মৌলিক গেট প্রকারভেদ করে আমরা অর্গেট, এন্ড গেট, নট গেট। অর্গেট কি, অর্গেট হচ্ছে যে গেটের সাহায্যে যুগের কাজ বাস্তবায়ন করা হয়, অর্থাৎ অর মানে হচ্ছে যুগ, যে গেটের সাহায্যে যুগের কাজ বাস্তবায়ন করা হয় সেটাকে অর্গেট বলে। আর এন্ড গেট কাকে বলে, যে গেটের সাহায্যে গুণের কাজ বাস্তবায়ন করা হয় সেটাকে এন্ড গেট বলে। আর নট গেট বলতে বোঝানো হচ্ছে পরিপূরক, অর্থাৎ একটার বিপরীত একটা, জিরো থাকলে জিরো বিপরীত ওয়ান, ওয়ান থাকলে ওয়ানের বিপরীত জিরো, জিরো তাহলে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তাহলে অর গেট কাকে বলে, যে গেটের সাহায্যে
যে গেটের সাহায্যে যুগের কাজ বাস্তবায়ন করা হয় তাকে অর্গেট বলা হয়। এটা হচ্ছে অর্গেটের সংজ্ঞা। এরপর জানবো আমরা অর্গেটের প্রতীক। তো অর্গেটের প্রতীক হচ্ছে আমার ইনপুট যদি অ্যাবি হয়ে থাকে, তখন আমার ইনপুট যদি অ্যাবি হয়ে থাকে তখন আউটপুট দাঁড়াচ্ছে এ অর বি, অর্থাৎ আমার ইনপুট যদি অ্যাবি হয়ে থাকে তখন আউটপুট হবে এ অর বি। এটা হচ্ছে অর্গেটের প্রতীক। এরপর সত্যক সারণী আমরা জানবো। এরপর সত্যক সারণী, তাহলে ইনপুট যদি দুইটা হয়ে থাকে সত্যক সারণী মধ্যে আউটপুট হবে সবসময় একটা, ইনপুট যদি তিনটা হয়ে থাকে তাহলে আউটপুট হবে একটা, যদি দুইটা হয়ে থাকে এন এর মান যদি টু হয় তখন দুই দুগুণ চার, অর্থাৎ ইনপুট যদি দুইটা হয়ে থাকে তখন এন এর মান হবে টু, ইনপুট যদি তিনটা হয়ে থাকে টু এন তখন এন এর মান হচ্ছে টু টু দি ফাইভ থ্রি, অর্থাৎ এইট। আমার ইনপুট যতটা হবে গড় হবে ততটা। সত্যক সারণী হচ্ছে এখানে প্রথমে আমাকে ইনপুট গুলো দিতে হবে, অর্থাৎ এ বি, তারপর দিতে হবে এ অর বি। তাহলে এ অর বির মধ্যে ইনপুট গুলো লেখার সিস্টেম হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। ইনপুট লেখার সিস্টেম হচ্ছে একটা জিরো একটা ওয়ান, দ্বিতীয় বারে আসে দুইটা জিরো দুইটা ওয়ান। জিরো জিরো অর করলে হবে জিরো, জিরো ওয়ানে অর করলে হচ্ছে ওয়ান, ওয়ানে জিরো অর করলে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ানে অর করলে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমার অর্গেনের সত্যক সারণী। এটাকে বলা হয় অর্গেনের সত্যক সারণী। সত্যক সারণী কাকে বলা হয়? সত্যক সারণী বলা হয় যে সারণীর মাধ্যমে ইনপুট এবং আউটপুট প্রদর্শন করা হয়, অর্থাৎ এটা হচ্ছে আমার আউটপুট আর এই বিষয়টা হচ্ছে আমার ইনপুট। তাহলে যে সারণীর মাধ্যমে ইনপুট এবং আউটপুট প্রদর্শন করা হয় সেটাকে বলা হয় সত্যক সারণী। অর্থাৎ সত্যক সারণী হচ্ছে যে গেটের যে সারণীর মাধ্যমে যে টেবলের মাধ্যমে ইনপুট এবং আউটপুটকে প্রদর্শন করা হচ্ছে, এটা হচ্ছে ইনপুট, এই অংশটা এই অংশটা হচ্ছে আউটপুট। ইনপুটটা আমরা কিভাবে দিলাম আরেকবার বলতেছি, তাহলে ইনপুট হচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, আর দ্বিতীয় ঘরে এসে দুইটা জিরো দুইটা ওয়ান। তো ইনপুটকে যোগ করলে হবে জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ানে অর করলে ওয়ান, ওয়ানে জিরো অর করলে ওয়ান, ওয়ানে ওয়ান। তো বর্তনীর ক্ষেত্রে আমার ইনপুট যদি দুইটা জিরো হয়ে থাকে তখন কিন্তু বাল্ব জ্বলবে না, অর্থাৎ এটা বাল্বটা জ্বলবে না। আর যদি একদিকে যদি ওয়ান হয় অপর দিকে যদি জিরো হয় সরাসরি কানেক্টটা এখানে যাচ্ছে তাহলে বাল্ব জ্বলবে। আর যদি একদিকে যদি জিরো হয় অপর দিকে যদি ওয়ান হয় তাও বা জ্বলবে, তাহলে ভাগ জ্বলবে হবে ওয়ান। আর যদি দুই দিকে ওয়ান হয়ে থাকে তাহলে যে গেটের সাহায্যে যুগের কাজ বাস্তবায়ন করা হয় তাকে অর্গেট বলা হয়। অর্গেনের সত্য সারণী হচ্ছে এ বি অর, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। এক্ষেত্রে সত্য সারণী দাঁড়াচ্ছে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। তাহলে জিরো জিরো অর করলে জিরো, জিরো ওয়ান অর করলে হচ্ছে ওয়ান, ওয়ান জিরো অর করলে ওয়ান, ওয়ান ওয়ান অর করলে ওয়ান। এরপর আমার যদি বর্তনীটা হচ্ছে দুইটা যদি জিরো হয়ে থাকে উভয় দিকে তাহলে বাল্ব জ্বলবে না, আর যদি একটা জিরো একটা ওয়ান হয়ে থাকে তাহলে বাল্ব জ্বলবে, আর এদিকে ওয়ান ওয়ান হয়ে থাকলে তাহলে বাল্ব জ্বলবে, আর ওয়ান জিরো হয়ে থাকলে তখনও বাল্ব জ্বলবে। এরপর আমরা এখন এন্ড গেটটা নিয়ে দেখাবো। তো এন্ড গেট কাকে বলে? আসলে যে গেটের সাহায্যে গুণের কাজ বাস্তবায়ন করা হয় তাকে এন্ড গেট বলা হয়। তাহলে যে গেটের সাহায্যে গুণের কাজ বাস্তবায়ন করা হয় তাকে এন্ড গেট বলা হয়। আর এন্ড গেটের প্রতীকটা হচ্ছে
এটা হচ্ছে এন্ড গেটের প্রতীক। তো এন্ড গেটের প্রতীক হচ্ছে এইটা। এখন এন্ড গেটের ক্ষেত্রে আমার আউটপুট হবে জিরো ওয়ানে এন্ড করলে জিরো, ওয়ানে জিরো এন্ড করলে জিরো, আর ওয়ান ওয়ানে এন্ড করলে ওয়ান। অর্থাৎ গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়ে থাকে তখন তার আউটপুট হবে জিরো। তাহলে এদিকে জিরো হলে এদিকে জিরো হলে বাল্ব জ্বলবে না, আর এদিকে জিরো এদিকে ওয়ান হলে তাহলে বাল্ব জ্বলবে, তাও ভাব জ্বলবে না, যেহেতু এতটুকু পর্যন্ত কারেন্ট দিয়ে এরপরে যাচ্ছে না। এরপর এদিকে যদি ওয়ান হয়ে থাকে, এদিকে যদি জিরো হয় তাহলে বাল্ব জ্বলবে না, যদি কে যদি ওয়ান হয়ে থাকে তাহলে আমার বাল্বটা জ্বলবে। এখন বাকি আছে আমরা নট গেট নিয়ে আলোচনা। তো নট গেট হচ্ছে আসলে যে গেটের সাহায্যে পরিপূরকের কাজ বাস্তবায়ন করা হবে, সে হচ্ছে নট গেট। অর্থাৎ যে গেটের সাহায্যে পরিপূরকের কাজ বাস্তবায়ন করা হয়, তাকে নট গেট বলে। তাহলে নট গেটের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে গেটের সাহায্যে পরিপূরকের কাজ বাস্তবায়ন করা হয় তাকে নট গেট বলে। নট গেটের চিহ্নটা হচ্ছে, প্রতীকটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে নট গেটের প্রতীক। অর্থাৎ একটা ইনপুট হলে একটাই আউটপুট হবে, মানে একটা ইনপুট হলে একটা আউটপুট হবে, আর সত্য সারণি হচ্ছে দুইটা। অর্থাৎ এখানে টু টু দি পাওয়ার এন করে সত্য সারণি, তখন আউটপুট হবে টু। তাহলে দুইটা গড় হবে এন অফ, একটা জিরো হলে একটা ওয়ান, ওয়ান হলে একটা জিরো। এটা হচ্ছে আমার এন গেটের বর্তনী, এন গেটের সত্য সারণি। অর্থাৎ যে গেট যে সারণির মাধ্যমে ইনপুট এবং আউটপুট প্রদর্শন করা হয়। এরপরে এন গেটের বর্তনী, এটা হচ্ছে এন গেটের বর্তনী। এখানে যদি জিরো হয় তাহলে এখানে অন থাকবে, আর এখানে যদি ওয়ান হয়ে থাকে এখানে অফ হয়ে যাবে। অর্থাৎ একদিকে যদি জিরো হয় অপর দিকে হবে ওয়ান, এদিকে যদি ওয়ান হয় এদিকে হবে জিরো। তাহলে আমাদের এন্ড গেট কি গেল? এন্ড গেট বুঝতে পারলাম যে গেটের সাহায্যে গুণের কাজ বাস্তবায়ন করা হয়। অর্থাৎ এন্ড গেটের চিহ্নটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে এন্ড গেটের চিহ্ন, আর অর গেটের চিহ্নটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে অর গেটের চিহ্ন। তাহলে এন্ড গেট হচ্ছে যে গেটের সাহায্যে গুণের কাজ বাস্তবায়ন করা, সেটা হচ্ছে এন্ড গেট। আর নট গেট বলা হয় যে গেটের সাহায্যে পরিপূরকের কাজ বাস্তবায়ন করা হয়, সেটাকে এন্ড গেট বলা হয়। এরপর হচ্ছে এমসিকিউ। এখানে আমাদের প্রশ্ন হতে পারে এটা কোন ধরনের গেটের, এখানে আমাদের অপশন দিবে এন্ড অর নট। তাহলে এটা কোন গেটের সূত্র সারণি? এটা হচ্ছে নট গেটের সূত্র সারণি। যদি আমাদেরকে এমসিকিউ তে প্রশ্ন করা হয় এটা কোন গেটের প্রতীক, তাহলে আমাদেরকে বলতে হবে অর গেটের। যদি জিজ্ঞেস করা হয় এটা কোন গেটের প্রতীক, তাহলে আমাদেরকে বলতে হবে এন্ড গেটের। যদি জিজ্ঞেস করা হয় যে গেটের সাহায্যে পরিপূরকের কাজ বাস্তবায়ন করা হয় তাকে কোন গেট বলা হয়, তাহলে আমাদেরকে বলতে হবে নট গেট। আর এটা হচ্ছে নট গেটের চিহ্ন। তো আমাদের হোমওয়ার্ক থাকবে এই যে আজকে যে টপিকস গুলো আলোচনা হয়েছে সেগুলো তোমরা খাতার মধ্যে নোট করে রাখবে, এবং আগামী পর্ব দেখার জন্য আগামী পর্ব দেখে বাকি অংশগুলো তোমরা রেডি করে নেবা। তাহলে লজিক গেট হচ্ছে যে গেটের সাহায্যে একাধিক ইনপুট গ্রহণ করবে এবং একটা আউটপুট দিবে, সেটা হচ্ছে লজিক গেট। লজিক গেটের প্রকারভেদ, লজিক গেট হচ্ছে আমরা করেছি দুই প্রকার, একটা মৌলিক গেট একটা যৌগিক গেট। মৌলিক গেট এর প্রকারভেদ করেছি আমরা তিনটা, অর গেট এন্ড গেট নট গেট। মৌলিক গেটের প্রকারভেদ, তাহলে মৌলিক গেটের প্রকারভেদ করেছি এন্ড গেট, অর গেট এন্ড গেট নট গেট। এরপর অর গেট কাকে বলা করেছিলাম? যে গেটের সাহায্যে যুগের কাজ বাস্তবায়ন করা হয় সেটাকে অর গেট বলে, আর এন্ড গেট বলা হয় যে গেটের সাহায্যে গুণের কাজ বাস্তবায়ন করা হয় সেটাকে এন্ড গেট বলে। নট গেট বলা হয় যে গেটের সাহায্যে পরিপূরক কাজ বাস্তবায়ন করা হয়। তাহলে আমাদের ক্লাস থাকলো আজকে
ছাত্র, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।